নমস্কার বন্ধুরা, সোমনাথ বিশ্বাস ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমার এই অ্যাকোরিয়ামে যে গোল্ডফিস মাছগুলো রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে 5 পিস র্যাঞ্চো গোল্ড, 1 পিস লিচু গোল্ড, 5টা অ্যাঞ্জেল আর 3টে মতো অ্যালবিনো ক্রোকোডাইল আপাতত আমার কাছে পড়ে আছে। বাদ বাকি মাছ সমস্ত বিক্রি হয়ে গিয়েছে। তা সকালবেলা উঠেই আজকে দেখছি যে গোল্ডফিস যেগুলো মাছ আছে, দেখছি কিছু মাছকে চেস করছে, মানে তাড়া করছে। এ দেখুন, কোনার দিকে নিয়ে চলে যাচ্ছে এবং এরা বিট নিতে শুরু করে দিয়েছে। আর মাছগুলোর পেটও যথেষ্ট মোটা, মানে নর্মাল র্যাঞ্চো গোল্ডের যেরকম পেট মোটা হয়ে থাকে তার থেকে অনেকটাই মোটা। এই মাছগুলো প্রত্যেক কটাই লোডেড এবং এদের মধ্যে ডিম চলে এসছে। তা আমি সিদ্ধান্ত নিয়েছি বর্তমানে যেহেতু এটা লোডেড আছে, এই মুহূর্তে আর এই মাছ কটা আমি বিক্রি করব না, আমি এদের ব্রিডিং করাবো। তা ব্রিডিংয়ের জন্য আমি বাইরের কোনো সেট আপে যাব না, যেহেতু আমার ঘরের অ্যাকোরিয়াম এই মুহূর্তে খালি রয়েছে। তার আগে বন্ধুরা, এই যে অ্যাঞ্জেল দেখতে পাচ্ছেন, এখানে 5টা অ্যাঞ্জেল রয়েছে আর অ্যালবিনো ক্রোকোডাইল। এই অ্যাঞ্জেল আর অ্যালবিনো ক্রোকোডাইল এইগুলোকে আমাকে তুলে ফেলতে হবে আলাদা ট্যাঙ্কিতে। আর এই যে নিচে দেখতে পাচ্ছেন, জলটা বেশ নোংরা হয়েছে, জলটা হালকা সাইফন করে এই ময়লাটাকে বার করে দিতে হবে। বেশি না, 10% মতো বা 15% মতো পেলে জাস্ট এই ময়লাটাকে সাইফন করে বার করে দিতে হবে। আমার ক্যামেরা কোয়ালিটি একটু খারাপ আছে, ক্যামেরাটা মোবাইলে ডিস্টার্ব আছে, আপনারা আশা করছি বুঝতে পারবেন, একটু ঝাপসা লাগতে পারে। পরবর্তীতে ব্রিডিং প্রোগ্রেস শুরু করার পর বিদ্যুৎ আসলে পরে আমি বিদ্যুতের ক্যামেরা দিয়ে ভিডিওগুলো করে টোটাল ভিডিওটা আপনাদের একসাথেই উপহার দেব। এখন সকালবেলা আমি বাড়িতে একাই আছি, তাই আমার মোবাইলে এই পার্টটুকু আপনাদের দেখানোর জন্য তুলে রাখছি। অনেকেই আপনারা বুঝতে পারেন না শীতকালে, এই যে দেখতে পাচ্ছেন মাছের পেট ঠিক এরকম মোটা হয়ে যায়, এইভাবে চেস করে। যদি সঠিক সময়ে এই ডিমটা আপনারা বার করে না নিতে পারেন, সেক্ষেত্রে অনেক সময় গোল্ডফিস মাছ কিন্তু মারাও যায়। অনেকে আছে এটা বুঝতে পারেন, আমি অনেকের বাড়িতেই দেখেছি যে এরকম গোল্ডফিস লোডেড হয়ে যাওয়া সত্ত্বেও তারা ফেলে রেখে দিয়েছে। সঠিক সময়ে গোল্ডফিসের যদি ডিম আপনারা বার করতে না পারেন, প্রাপ্তবয়স্ক গোল্ডফিস কিন্তু সেক্ষেত্রে মারাও যেতে পারে। তা আপাতত এই ছোট্ট একটু আপডেট থাকলো, পরবর্তীতে বিদ্যুৎ আসলে পরে আমি এই পুরোটা রেডি করার পর ওই ভিডিও ক্লিপিংসগুলোকে জুড়ে এর সাথে একবারে ভিডিওটা পাবলিক করব। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে অ্যাকোরিয়ামটার ছবি কিছুক্ষণ আগে আপনাদের দেখালাম, যে পরিমাণ ময়লা হয়েছিল অ্যাকোরিয়ামটা, আমি অনেকটাই সাইফন করে মোটামুটি 30% মতো জল, অ্যাকোরিয়ামের জলটা ঠিক এইরকম জায়গায় ছিল, যে আয়রনের দাগটা দেখতে পাচ্ছেন এই জায়গায় জলটা ছিল, আমি এতটা মতো জল ফেলে দিয়েছি। মানে আপনি আঙুল হিসাবে যদি ধরেন, আমার আঙুলের এক আঙুল মতো, 30% অ্যাভারেজে ধরলাম। এটা মোটামুটি 85 লিটার আমাদের ওয়াটার ক্যাপাসিটি রয়েছে, এর 30% মতো জল আমরা ফেলে দিয়েছি সাইফন করে। আর যেটা আমার স্পঞ্জ ফিল্টারটা আছে, দেখতে পাচ্ছেন স্পঞ্জ ফিল্টারটা, এই স্পঞ্জ ফিল্টারটাকেও আমি ওয়াশ করে নেবো ভালো করে, ফিল্টারটা যথেষ্ট নোংরা হয়েছে। আর এই যে নতুন জল বন্ধুরা নিয়ে এসেছি, এই নতুন জল দিয়ে দেবো, যেটা নতুন জলটা দিলে পরে আমার কি সুবিধা হবে, এই ফ্রেশ জল পেলে মাছগুলো হচ্ছে কিন্তু ব্রিডিংটা খুব ভালোভাবে করে। যখনই দেখবেন এরকম মাছ বিট নিচ্ছে, সেই সময় কিন্তু জল চেঞ্জ করলে পরে সেক্ষেত্রে আপনারা কিন্তু ডিম হ্যাচের সম্ভাবনাটা বেশি থাকবে। আর একটা, এই কোকোডাইল সেটা ব্ল্যাকও হতে পারে,
অ্যালবিনো হতে পারে, যে কোনো ধরনের অন্য কোনো মাছ থাকলে ব্রিডিং ট্যাঙ্কে কিন্তু অন্য কোনো মাছ রাখা যাবে না। আমি দেখতে পাচ্ছেন নেট ওপরে আমার রয়েছে, আমি নেট দিয়ে এখানে অ্যাঞ্জেলগুলোকে যেগুলো ছিল আমি এই ট্যাঙ্কে দিয়ে দিয়েছি, আর এই অ্যালবিনো ক্রোকোডাইল যে তিনটে পড়ে রয়েছে সেটাকেও আমি এই পাশের ট্যাঙ্কে বন্ধুরা দিয়ে দেবো। তাহলে দিয়ে জলটা রেডি করে তারপরে বন্ধুরা আসছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা চৌবাচ্চার সামনে চলে এসেছি। আমাদের এই চৌবাচ্চাতে এর আগে বহু ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম, বর্তমানে এখানে মাছ নেই, কিছু মলি বাচ্চা ছাড়া রয়েছে যেগুলো এখানে ব্রিডিং করানো হয়েছিল পাশের এরিয়াতে দেখতে পাচ্ছেন। এইখানে আমাদের যেটা দরকারি জিনিস রয়েছে বন্ধুরা, এই যে ঝাঁঝি গাছ আপনারা দেখতে পাচ্ছেন যেটাকে হর্ন ওয়াটও বলা হয়, এই যে গাছগুলো আমি তুলছি দেখতে পাচ্ছেন আমার হাতে, এই যে লম্বা লম্বা দেখুন, ব্রিডিংয়ের জন্য আমাদের এই গাছ দরকার। কিন্তু এই গাছ অ্যাকোর্ডিয়ামে যেহেতু ব্রিডিং করব, নেয়ার সময় বন্ধুরা একটু সতর্ক থাকতে হবে, এই ছোট ছোট অসংখ্য শামুক এই গাছের মধ্যে থেকে থাকে, এইগুলো আমাদের একটু পরিষ্কার করে নিতে হবে। আপনারাও যারা ব্রিডিং করতে চাইছেন এই গাছ জোগাড় করে নেবেন। এই গাছ ছাড়া আরও কিছু জিনিস দিয়ে ব্রিডিং করানো যেতে পারে, সেটা আমি আপনাদের পরবর্তীতে দেখাচ্ছি। আপাতত আমি এখান থেকে কিছু এই হনওয়ার্ড গাছ তুলে নেব যেগুলো মোটামুটি ভালো আছে। আরেকটা হচ্ছে এই গাছে একটা সমস্যাও আছে, এই যে শামুকের কথা বললাম প্লাস এই যে হেয়ার অ্যালগি দেখতে পাচ্ছেন, যে চুল শ্যাওলা যেটাকে বলা হয়, এইগুলো এই গাছের মধ্যে হয়ে থাকে। যখন তুলবেন এগুলোকে আমি দেখবেন, দেখছেন আমার হাতে রয়েছে, এগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আপনারাও কিন্তু এগুলোকে ছাড়িয়ে নেবেন। আমি মোটামুটি এই গাছ কিছু এখান থেকে ধুয়ে সংগ্রহ করে নিচ্ছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই ঝাঁঝি গাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এইবার হচ্ছে অ্যাকোয়ারিয়ামে আমার জল দেওয়া কমপ্লিট। আমি একটা সাইডে সাইডে এই ঝাঁঝি গাছগুলোকে অ্যাকোয়ারিয়ামের মধ্যে বন্ধুরা দিয়ে দেবো। এগুলোকে জাস্ট এরকম অ্যাকোয়ারিয়ামের ভেতরে আমি দিয়ে রাখবো, যাতে মাছগুলো এসে যখন ডিমটা হ্যাচ করবে, মানে ডিমগুলো যাতে এই গাছের মধ্যে পাড়ে। আর যারা এই গাছ জোগাড় করতে পারবেন না, তারা সিমেন্টের যে বস্তা হয় কিংবা প্লাস্টিকের যে দড়ি হয়, এই সিমেন্টের বস্তা যে দড়িগুলো থাকে সেগুলোকে আপনারা ছাড়িয়ে নিতে পারেন, দিয়ে সেটা গুচ্ছ আকারে এখানে দিয়ে দিতে পারেন, সেক্ষেত্রেও কাজ হবে। তাহলে আমি আপাতত এই ঝাঁঝি গাছগুলোকে দুদিকের কোণা ধরে যতটুকু পারছি দিয়ে রেখে দেবো, আপাতত আমার কাজ হচ্ছে এইটুকুই। আর এই দেখুন বন্ধুরা, যারা এই ঝাঁঝি গাছ পাবেন না, তারা এই যে সিমেন্টের বস্তার উপরের দিকে দেখতে পাচ্ছেন এই যে দড়িগুলো আছে, এই দড়িগুলোকে আপনাকে খুলে নিন, এরকম সেলাই টাইপের করা রয়েছে, যদি আপনারা খুলে নেন এরকম গুচ্ছ আকারে দিয়ে এই দড়িগুলোকে ওই যে পাত্রে আপনি আপনারা ব্রিডিংটা করাবেন সেই পাত্রে একটা কোণা ধরে দুদিকের দুটো কোণায় গুচ্ছ আকারে এই বস্তা দড়িগুলোকে খুলে নিয়ে বেঁধে দিতে পারেন। তাহলে আপাতত বন্ধুরা আপনাদের সামনে এইটুকুনি দেখানো ছিল, পরবর্তীতে কি আপডেট হয় সেটা আপনাদের পরবর্তীতে জানাবো। মোটামুটি আমি জলটা সুন্দরভাবে সাইফন করে 30% সাইফন করে স্পঞ্জ ফিল্টারকে সুন্দরভাবে ওয়াশ করে আমি সেট করে দিয়েছি। উপর থেকে যে অক্সিজেন পাইপগুলো ঝুলেছিল অ্যাকোয়ারিয়ামের ভেতরে, সেই অক্সিজেন পাইপ কোনোভাবে পাইপগুলোর মধ্যে মাছের ডিমটা পেড়ে ফেলে, ডিমটা আমার দিলে যাতে এই ঝাঁঝির ভেতরে দিয়ে রাখে। আর অক্সিজেন স্পঞ্জ ফিল্টারটা আমি দিয়ে রাখছি, নইলে জলটা ঘোলা হবে। বাই চান্স যদি দেখা যাচ্ছে ওরা স্পঞ্জ ফিল্টারে ডিম হ্যাচ করে থাকে, সেক্ষেত্রে আমি ফিল্টারটা চেঞ্জ করে এখানে একটা অন্য ফিল্টার, অন্য অ্যাকোয়ারিয়ামে স্পঞ্জ ফিল্টার লাগিয়ে দিতে পারবো, বা এখান থেকে মাছগুলোকে তুলে অন্য অ্যাকোয়ারিয়াম আমার খালি রয়েছে সেখানেও আমি স্থানান্তর করে দিতে পারবো। সেক্ষেত্রে বাচ্চা হ্যাচ হলে আমার এই অ্যাকোয়ারিয়ামেই হ্যাচ হবে। বন্ধুরা এইটুকু আপডেটই এখন দেওয়ার ছিল।